হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, আমি বলছি, ভালো আছো? আমি তো দেখছি, ও আমার গালে থাপ্পড় মারলো কেন? এই দাঁড়া, আমি দেখতেছি, দাঁড়াও। আহ, দেখতেছি তুমি ওর গালে কেন থাপ্পড় মারছিলে কিল্লি গা ভাই। ও আমাকে কালা বলছিল। নো ভাই, নো 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 না, আমার এই এটা কি থাপ্পড় মারলো তাহলে? ওর ভাই, ও আপনাকে কালো বলছিল, কালো বলছিল বলে কালো বলছিল। কি জন্য আমাকে কালা বলছিল? আপনাকে বোঝানোর জন্য কিন্তু কালার কথাটা বললাম আমি। না ভাই, ও কালো বলছে বলছে বলছে। এই তো বলছে বলছে। না ভাই, আমাকে আপনি ভুল বলছেন, আমি আপনাকে কি জন্য কালার কথাটা বললাম? ভাই আপনি দেখেন তো, আপনি আমার থেকে কত ভরসা? আমি আপনাকে কিভাবে কালা বলতে পারি? বাড়তি কথা বলতো স্যার, বাড়তি কথা। না না ভাই, সত্যি কথা। তুই একদম ঠিক করেছিস, ও তোমার গালে থাপড় দিয়েছে, থাপড় দিয়েছিস তার লাগে তুই কিল্লি গা। আপনি অলরেডি আমাকে অনেক ভুল বুঝছেন, এখন আমি আপনাকে কিছু পার্সোনাল কথা বলতে চাই, একটু সাইড। না না না, আমি ওখানে যাব না, আমি এখানে বলবো, ওখানে যাইতে পারবো না। না না, আমি ওখানে, আমার সময় নেই। আরে ভাই, আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। আরে ভাই, এখানে যাব না। হ্যাঁ, আমি ভাই আপনাকে কি লেগে আমি কালা বলছি? ঠিক আছে ভাই, যা বলার বলছো ভুল হয়েছে, ঠিক আছে, ওটা বাদ দাও। এখন কি বলবো বলো তো, এখন কি বলার আছে? আমার বাবা বিদেশে থাকে ভাইয়া, ওখান থেকে আপনার জন্য একটা ক্রিম আনি দিতে পারি আমি, ভরসা করার জন্য। ক্রিমের দাম কত ভাইয়া? ভাই 1050। আর ভাই ক্রিমও বাদ দেন, দোকানকার মেয়েরা কালো পছন্দ করে। হ্যাঁ ভাই, আর আপনি এই ছোট্ট বিষয়টা নিয়ে এতগুলো ঝগড়া করলেন আমার সাথে। আর ওই ছেলেটা, ওই ছেলেটা তো একটা বেয়াদব ছেলে। ও তাই, ওর সাথে আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। ঢাকায় ওর সাথে আমার ছেলে ছিল। বুঝছেন ভাইয়া, ক্রিমটা নিলে আপনার জন্য একটু ভালো হয় ভাই, টাকা দিতে হবে অনেক বেশি তো। আমি আপনার ছোট ভাই, ছোট ভাই হিসেবে আমি আপনাকে এমনিতেই দিয়ে দিতে পারি। তাই আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে তুইও তো হারামি রে। আরে ধর ধর ধর, আপনি ওর কথা বিশ্বাস করে আমাকে ভুল বলছেন? না ভাই, আমি বুঝতে পারি, ও যে আমাকে এভাবে মারবে রে ভাই, আমি বুঝতে পারি নাই।